মোদি কি করেছেন? নরেন্দ্র মোদির চারটি কাজ বলুন। এই তো নরেন্দ্র মোদির চারটি কাজ, মাথা চুলকাতে চুলকাতে একজন বলল যে পাকিস্তানে বোম মেরেছিল, তাতে আমাদের কি হলো? পাকিস্তান উড়িয়ে দিন বয়ে গেল, কিন্তু আমাদের কি উপকার বলুন চারটে? নরেন্দ্র মোদী রাম মন্দির করেছেন, রাম মন্দির তো সুপ্রিম কোর্টের রায় হয়েছে, নরেন্দ্র মোদী কি করেছেন? আবার মাথা চুলকাচ্ছে। এই নরেন্দ্র মোদী শুভেন্দুকে ভাঙিয়েছে তৃণমূলের থেকে, এটা তো একটা কাজ, কাজ না বললেন? এই শুভেন্দুকে একসময় বলতো চোর, বলতো ডাকাত, এখন যে শুভেন্দু হয়ে গেছে নেতা, আর এমনি এমনি নেতা না, একদম পাগলা ষাঁড়ের মতো, যেন সবসময় ভূত হবে কাউকে দেখলে, এমন হয়ে থাকে দেখুন। হ্যাঁ, সবসময় খেপে বোম হয়ে আছে, সবসময় খেপে বোম, আর এর খালি সকাল থেকে একটাই জব, পিসি ভাইপো, পিসি ভাইপো, পিসি ভাইপো, আর কিচ্ছু নয়। আরে লোকের মুখে তো একটা মিষ্টতা থাকে রাজনীতিতে, মুখে কি মধু দেয়নি জন্মের সময়? দিয়েছিল তো, তারপর এত রাগ কেন? আর যেই মহিলাকে গালাগালি করে শুভেন্দু অধিকারী, সেই মহিলাই ওকে ছোট থেকে বড় করলো, তার বাবাকে এমপি করলো, ভাইকে এমপি করলো, ওকে মন্ত্রী করলো, গোষ্ঠী শুদ্ধ পদ, তারপরও সন্তুষ্টি নাই। যারে বেশি দেবেন দেখবেন আপনি তারই সন্তুষ্টি নাই। চলে গেল বিজেপি, তো অমিত শাহের পা ধরে লুটোপুটি খেলো। এই অমিত শাহ একসময় চোর বলতো শুভেন্দুকে, সেই অমিত শাহ বলে আমারা ছোটা ভাই হ্যাঁ, চোর বান গিয়া ছোটা ভাই। আর শুভেন্দু অধিকারী একসময় অমিত শাহকে বলতো দাঙ্গাবাজ, এখন বলে আমারা বড়া ভাই হ্যাঁ। তো দাঙ্গাবাজ হয়ে গিয়া বড়া ভাই, চোর হয়ে গিয়া ছোটা ভাই, আর ভাই ভাই মিলকে বিজেপি চালা দেয়। আরে বিজেপি দলটা আপনি দেখেন না চোখ দিয়ে, বিজেপি দলটার প্রধান মুখগুলোকে দেখেন, সব তৃণমূলের ছাটমাল। আপনাদের কোচবিহারের এমপি যে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, নাম শুনেছেন? কোন দল থেকে গেছিল? তৃণমূল। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কোন দল থেকে গেছিল? তৃণমূল। উপ বিরোধী দল নেতা মিনির গোস্বামী কোচবিহারের নাটাবাড়ির এমএলএ কোন দল থেকে গেছিল? তৃণমূল। বেচারা দিলীপ ঘোষ কত কষ্ট করে বিজেপি দলটা তৈরি করলো বাংলায়, দিলীপ ঘোষকে সাইড করে দিয়েছে এখন, মায়া লাগে দিলীপদার জন্য কষ্ট হয়, দিলীপদারকে আর কোনো জায়গা নেই বিজেপিতে। আর কে এখন শুভেন্দু শুভেন্দুর মাথায় ছড়ি ঘোরাচ্ছে? এখন আপনি বলবেন এত তৃণমূলের বাতিল জিনিসপত্র কি করে গেল বিজেপিতে? এই আমি 2021 বিধানসভার সময় এটা বলেছিলাম সব জায়গায়, আমি আপনাদের আরো একবার বলি, কারণ এই এলাকায় প্রথমবার আসছি। মায়েরা আপনারা তো রান্না বান্না করেন, যদি একটা আলু কাটতে গিয়ে আলুর মধ্যে একটু পচা বেরোয়, আলুটা তো ফেলে দেন, ওই পচা অংশটা ফেলে দেন, তো আলুটা তো রান্নায় দেন না। পটলে পচা বেরোলে ওটা ফেলে দেন, রান্নায় দেন না, তো আমাদের দিদিও তো এরকম রান্না করে। তো এরকম আমাদের পার্টিরও কিছু আলু পটল কাটার সময় দুই একটা পচা মাল বেরোলে দিদি জানলা দিয়ে ছুড়ে ছুড়ে ফেলে দেন। তো আলু কাটলেন, পচা বেরোলো, জানলা দিয়ে ফেলে দিলেন, পটল কাটলো, পচা বেরোলো, জানলা দিয়ে। এবার দেখুন দিদি তো জানলা দিয়ে ওগুলো ছুড়ে ছুড়ে ফেলছে, কিন্তু দিদি তো জানেই না জানলার বাইরে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই পচা মালগুলোকে নিয়ে যাবে বলে ওইগুলোকে নিয়ে গেছে, ওইগুলোকে নিয়ে গিয়ে বিজেপি পার্টি সাজিয়েছে। আর যা হওয়া তাই, পচা মাল খেলে কি আমার সাহা বিজেপির তাই অবস্থা রাখছে। এই হচ্ছে এই দলটা। এবার যে দলটা একটা দলের পচা মালে ভরা, সেই দলটা কি কাজ করবে আপনার? এই কারণেই কোনো কাজ করতে পারবে না, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, আর ভোট পেলে হিন্দু মুসলমানের গল্প শোনার। মায়েরা দাদার একটা কথা বলি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ ব্রাহ্মণ, কেউ দাস, কেউ রাজবংশী, কেউ কামতাপুরী, কেউ বেটে, কেউ নাটা, কেউ লম্বা, কেউ মোটা, কেউ কালো, কেউ ফর্সা, আমাদের ভগবান এক এক রকম ভাবে তৈরি করে।